ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি কিউ আজকে আমরা মাধ্যমিকের এবিটি টেস্ট টেস্ট পেপার দু হাজার বাইশ এখান থেকে আমরা লাইফ সায়েন্সের পেজ নাম্বার আটশো অষ্টাশি পেজ নাম্বার হচ্ছে এইট এইট পেজের লাইফ সায়েন্সের সমস্ত শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নেব তা চলো দেখো প্রথম একের কী কোশ্চেন আছে লজ্জাবতী পাতা ওয়ান পয়েন্ট ওয়ানের কোশ্চেন লজ্জাবতী পাতা স্পর্শ করলে মুদে যায় এটি কী প্রকার চলন হাইপোনাস্টি এপিন্যাস্টি সিসমোনাস্টিক কেমোনাস্টি লজ্জাবতী পাতা স্পর্শ করলে মুদে যায় এটা হচ্ছে সিসমোনাস্টিক চলন এটা হচ্ছে সিসমোনাস্টিক চলন নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত থাইরক্সিন ইনসুলিন গ্লুকাকন এবং হচ্ছে অ্যাড্রিনারিন অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত ইনসুলিন অপশন খ ঠিক থাইরক্সিন হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন বলে গ্লুকাগনকে বলা হচ্ছে কিটোজেনিক হরমোন এবং অ্যাডিনালকে বলা হচ্ছে ইমার্জেন্সি হরমোন নেক্সট আছে ওয়ান পয়েন্ট থ্রি এর কোশ্চেন এবার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এর কোশ্চেন কী আছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক তাহলে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক অপশন গ ঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার নেক্সট আছে জীবের দেহকোষের ক্রোমোজোম প্রকৃতি কী হবে জীবের দেহকোষের ক্রোমোজম প্রকৃতি হবে এন টু এন থ্রি এন ফোর এন অপশান বি টু এন থিক এন রাইট অ্যান্সার নেক্সট আছে পায়রার দেহে বায়ুতলির সংখ্যা কত হচ্ছে দুই সাত নয় পাঁচ পায়রার দেহে বায়ুতলির সংখ্যা কত দুটি নেক্সট আছে কোয়া সার্ভের তত্ত্বের প্রবক্তাকে ফক্স মিলার ওপারিন হ্যালডেন কোয়া সার্ভের তত্ত্বের প্রবক্তা হলেন ফক্স বিজ্ঞানী ফক্স নেক্সট আছে যে মনের বিষক্রিয়ায় ব্ল্যাক ফুড ডিজিজ হয় সেটা হচ্ছে ক্যাডমিয়াম আর্সেনিক পারদ সীসা তাহলে ব্ল্যাক ফুড ডিজিজ হয় আর্সেনিকের জন্য বা আর্সেনিকের জন্য ক্যাডমিয়ামের জন্য হচ্ছে ইটাই ইটাই এবং পারদের জন্য হচ্ছে মিনামাটা এবং সিসার জন্য ডিসলেক্সিয়া নেক্সট আছে এ এ বি বি সি জিনোটাইপ যুক্ত জীব থেকে কত প্রকার গ্যামেট তৈরি করা যাবে তাহলে এর অ্যান্সার হবে দু প্রকারে ঠিক আছে এখান থেকে দু প্রকারে পাওয়া যাবে একটা হচ্ছে দেখো উত্তর কি হবে এখানে এ এ বিবি সি এখান থেকে দু প্রকারের গ্যামেট পাওয়া যেতে পারে একটা হচ্ছে এ বি সি ক্যাপিটাল এ বি সি এবং এ বি সি স্মল এ ক্যাপিটাল বি সি দু প্রকারের গ্যামেট পাওয়া যেতে পারে তাহলে এখানে অপশান কোনটা হবে ওয়ান পয়েন্ট এইটের দুই ঠিক হবে ঠিক আছে নেক্সট আছে ওয়ান পয়েন্ট নাইন যদি পিতা বর্ণান্ধ এবং মাতা সবেই ঘন সেক্ষেত্রে পুত্রের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট জিরো পার্সেন্ট তাহলে এখানে দেখো এখানে দেখো ক্রস করা হয়েছে পিতা এখানে কী বলা হয়েছে পিতা বর্ণান্ধ ঠিক আছে তাহলে বর্ণান্ধ হওয়ার জন্য তাহলে কী হচ্ছে সি ওয়াই হবে এক্সসি ওয়াই হচ্ছে জিনোটাইপ হবে এবং এখানে মাথা হচ্ছে স্বাভাবিক এই জন্য এক্স এক্স তাহলে এখান থেকে দেখো ক্রস করলে দেখা যাচ্ছে যে পুত্রের দেখো এখানে এটা হচ্ছে ক্যারিয়ার বা বাহক বাহক কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা এটা হচ্ছে স্বাভাবিক তাহলে এখানে জিরো পার্সেন্ট ঠিক আছে এখানে হচ্ছে জিরো পার্সেন্ট অপশান ঘ নেক্সট আছে মেন্ডেলের দ্বিশঙ্কর জননে এফ টু অপত্য বংশে প্রাপ্ত কুঞ্চিত ও সবুজ ফিনোটাইপ যুক্ত হবে কত এটা হচ্ছে কুঞ্চিত এবং সবুজ ফিনোটাইপ হবে ওয়ান বাই ষোলো অপশান খ রাইট অ্যান্সার অপশান খ ওয়ান বাই ষোলো হবে রাইট অ্যান্সার নেক্সট আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান একটি সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটা ইউপাস গিঙ্গো স্পেনোডন পেরিভেটাস তাহলে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটা হবে এখানে দেখো অপশন এখানে ভুল আছে এখানে হচ্ছে স্পেনোডোন এবং পেরিবিটাস দুটোই হবে সঠিক অ্যান্সার স্পেনোডোন এবং পেরিমিটাস দুটোই সঠিক অ্যান্সার হবে কোয়েশ্চেনটা ভুল আছে নেক্সট আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু উটের কুঁজের ফ্যাট জারিত হয়ে উৎপন্ন হয় জল লিপিড প্রোটিন শর্করা উটের কুঁজের ফ্যাট জারিত হলে জল উৎপন্ন হয় নেক্সট আছে ভারতবর্ষের কোন অংশে সুন্দরল্যান্ডের অন্তর্গত সিকিম আন্দামান সুন্দরবন পূর্ব ভারত সুন্দরল্যান্ডের অন্তর্গত সুন্দর আন্দামান নেক্সট আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর যে তাপমাত্রায় ক্রায় সংরক্ষণ করা হয় তা হল মাইনাস একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো উনআশি ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঘ মাইনাস একশো ছিয়ানব্বই সেলসিয়াস তাহলে এর অ্যান্সার হবে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্রায় সংরক্ষণ করা হয় নেক্সট আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয় কত সালে উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরাশি সালে উনিশশো বাহাত্তর সালে তাহলে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট উনিশশো বাহাত্তর সালে চালু হয়েছিল নেক্সট আছে এবার হচ্ছে শূন্যস্থান পূরণ দুই দশমিক একের কোয়েশ্চেন কী আছে হাইপারমেট্রোপিয়া রোগে জে লেন্স ব্যবহৃত হয় হাইপার মেট্রোপিয়া রোগটা কী যেটা কাছের জিনিস স্পষ্ট দেখা যায় না কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখা যায় সাধারণত বয়স বাড়লে সব রোগ দেখা হয় দেখা যায় তাহলে হাইপার মেট্রোপিয়া রোগটা হলে যে লেন্স ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তর লেন্স উত্তর লেন্স ব্যবহার করলে এই সমস্যাটা দূর হয় নেক্সট আছে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয় কোন বিভাজনে এটা হচ্ছে প্রকরণভাবে ভেদ সৃষ্টি হয় ভ্যারিয়েশন সৃষ্টি হয় মিওসিস মিওসিস বিভাজনে নেক্সট আছে কোন হরমোনের অধিকরণে অ্যাক্রোমেগালি রোগ হয় এটা হচ্ছে গ্রোথ হরমোন বা সোমাটো ট্রফিক হরমোন ঠিক আছে জিএইচ বা তোমরা বলতে পারো এস টি এস টি এইচ সোমাটো টপিক হরমোন বা জি এইচ হচ্ছে গ্রোথ হরমোন বা সোমাটো ট্রফিক হরমোন নেক্সট আছে টু পয়েন্ট ফোর লবণম্বু পাতার উদ্ভিদের পাতার কোষে ড্যাশ গ্রন্থি থাকে লবণম্বু পাতার উদ্ভিদের কোষে লবণ গ্রন্থি থাকে যেমন সুন্দরী গাছ নেক্সট আছে পশ্চিমবঙ্গের প্রথম জেএফএম জে বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট গঠিত হয় কোন অরণ্যে এটা হচ্ছে আরাবারি অরণ্যে আরাবাড়ি আরা বাড়ি অরণ্যে আরাবারি অরণ্যে নেক্সট আছে টু পয়েন্ট সিক্স ক্রোমোজমে জিনের অবস্থানকে নির্দিষ্ট অবস্থানকে কী বলে এটা কী বলে তোমরা সবাই জানো এটা কী বলে লোকাস এটা কী বলা হচ্ছে লোকাস এবার দেখো নেক্সট কী আছে কোয়েশ্চেন এখানে সত্য এবং মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে দেখো প্রথম হচ্ছে টু পয়েন্ট সেভেন অক্সিজেন একটি গ্রিন হাউস গ্যাস এটা ঠিক না ভুল তাহলে এটা অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয় এটা হচ্ছে ফলস হবে ঠিক আছে ফলস লিখে দিলাম ফলস মানে হচ্ছে মিথ্যা হবে টু হচ্ছে সকল প্রকার মৌমাছি নৃত্য প্রদর্শন করে তাহলে ঠিক না ভুল হবে সকল প্রকার মৌমাছি নৃত্য প্রদর্শন করে না কেবলমাত্র কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি বা স্কাউট স্পেশালি স্কাউট মৌমাছি বলা হয় তা স্কাউট মৌমাছিরা নৃত্য প্রদর্শন করে তাহলে এটা কি হবে এটা হবে ফলস মানে হচ্ছে মিথ্যা নেক্সট আছে টু মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি মানুষের রেটিনায় কোন কোষের সংখ্যা বেশি থাকে কোষের সংখ্যা কম থাকে তাহলে এটাও হবে ফলস নেক্সট আছে পশ্চিমবঙ্গের বেথুয়া বেথুয়াট হরিতে এক সিংহ গন্ডা সংরক্ষণ করা হয় তাহলে পশ্চিম এটা ভুল কারণ হচ্ছে বেথুয়াট হরিতে চিতল হরিণ সংগ্রহণ করা হয় তাহলে এটাও হবে ফলস এটাও ফলস আমরা পরপর চারটে ফলস পেলাম নেক্সট হচ্ছে টু পয়েন্ট ওয়ান ওয়ান ওজন হল ঘটাতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড এটা ঠিক কারণ ওজন ঘট ওজন হল তৈরি করে কার্বন ডাইঅক্সাইড এটা ট্রু হবে ঠিক আছে শটে আমরা ট্রু ফলস লিখে দিচ্ছি তোমরা সত্য মিথ্যা লিখবে নেক্সট আছে সপ্রকটতা দেখা যায় সন্ধ্যা মালতী উদ্ভিদে এটা ভুল কারণ হচ্ছে সন্ধ্যা উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এটাও হবে ফলস ঠিক আছে নেক্সট আছে এখানে বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে এখানে ঠিক আছে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে তাহলে প্রথম হচ্ছে টু পয়েন্ট ওয়ান থ্রি কি আছে ক্লিভেজ ক্লিভেজ কী হবে ক্লিভেজ হচ্ছে প্রাণীকোষে যে সাইটোকানাইসিস হয় সেটাকে কী বলে ক্লিভেজ বলে প্রাণী খোষের সাইটোকানাইসের এটা ক্লিভেজ বলা হচ্ছে নেক্সট হচ্ছে ইটাইটাই ইটাই রোগ হয় কোন মিনারেলের জন্য ইটাই ওটা হচ্ছে ক্যাডমিয়াম ক্যাডমিয়ামের জন্য হয় নেক্সট আছে ডিসলেক্সিয়া রোগটা কার জন্য হয় ডিসলেক্সিয়া হচ্ছে সিসার জন্য ডিসলেক্সিয়া হচ্ছে সিসার জন্য নেক্সট আছে হাইপার টেনশন হাইপার কিসের জন্য হবে হাইপার হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য হচ্ছে নেক্সট আছে জিনের আকস্মিক পরিবর্তন এটা হচ্ছে মিউটেশন বা পরিব্যাপ্তি এটা হচ্ছে মিউটেশন বা পরিব্যাপ্তি নেক্সট আছে নির্ণিত নিউক্লিয়াস কি হবে নির্ণিত নিউক্লিয়াস বা শাসন থ্রি এন যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে সস গঠন হচ্ছে এবার নেক্সট আছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও টু পয়েন্ট ওয়ান নাইনের কোশ্চেন কী আছে ডারুইন রচিত বইটির নাম কী হবে ডারউইন রচিত বইটির নাম হচ্ছে দেখো অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন অন দ্য অরিজিন অফ স্পিসিস অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন নেক্সট আছে একটি মিশ্র স্নায়ুর নাম হবে কী হবে মিশ্র স্নায়ুর নাম হচ্ছে টু পয়েন্ট টু জিরো অ্যান্সার হচ্ছে ভেগাস নার্ভ ভেগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু এটা কী হবে ভেগাস 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 নার্ভ নেক্সট হচ্ছে বিষদৃষ্ট বিসদৃষ্টটি বেছে লেখো এখানে আছে কি আছে আইপিএ এন এ এ আইবিএ এবং এ বি এ তাহলে এটা হচ্ছে আইপিএ এন এ এ এবং আইবিএ হচ্ছে অক্সিনের টাইপ অক্সিন হরমোনের তিনটে টাইপ শুধুমাত্র এবি বা অ্যাপসাইসিক অ্যাসিড হচ্ছে আলাদা তাহলে এটা হচ্ছে আলাদা হবে অ্যাপসাইসিক অ্যাসিড বা এবি হচ্ছে আলাদা নেক্সট আছে কুমড়ো গাছের আকর্ষ ও মটর গাছের আকর্ষ কী ধরনের অঙ্গ এটা হবে সমবৃত্তি অঙ্গ বৃত্তীয় অঙ্গ নেক্সট আছে হোমোগ্যামেটিক কাদের বলা হয় হোমোগ্যামেটিক বলা হচ্ছে স্ত্রীদের বা মহিলাদের ওরা হচ্ছে হোমোগ্যামেটিক নেক্সট আছে পশ্চিমবঙ্গে দুটি জাতীয় উদ্যানের নাম কি হবে একটা হচ্ছে সুন্দরবন এবং একটা হচ্ছে কাজিরাঙ্গা এখানে লেখা হয়েছে দেখো সুন্দরবন টু পয়েন্ট টু ফোরের অ্যান্সার কী হবে সুন্দরবন এবং কাজিরাঙ্গা নেক্সট আছে একটি বহিরাগত উদ্ভিদ প্রজাতির নাম লেখো যা ভারতবর্ষে আনা হয়েছে এটা কি হবে দুটো হতে পারে পার্থেনিয়াম বা কচুরিপানা পার্থেনিয়াম বা কচুরিপানা হচ্ছে টু পয়েন্ট টু ফাইভের আনসার হচ্ছে পার্থেনিয়াম বা কচুরিপানা নেক্সট আছে বায়ুতে সি ইউ টু শতকরা পরিমাণ কত হবে এটা হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট